হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে রোটেশন অফ রিজিড বডি বা দৃঢ় বস্তুর ঘূর্ণন এটার পার্ট টু শুরু করছি। এখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, এক নম্বর চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। চক্রগতির ব্যাসার্ধের যে কনসেপ্ট সেটা প্রত্যেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে কি কাজে লাগবে, ঠিক আছে। তারপরে দেখো সুষম দণ্ডের বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয়। একটা সুষম দণ্ড তার জড়তা ভ্রামকের যে রাশিমালা সেটা বিভিন্ন অক্ষের সাপেক্ষে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা চক্রগতির ব্যাসার্ধটাও কি নির্ণয় করব। তারপরে জড়তা ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য। দেখো জড়তা ভ্রামক আমরা যখন ক্যালকুলেশন করব, দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জড়তা ভ্রামক ক্যালকুলেশন করাটা অনেক কঠিন হয়ে পড়ে। সেখানে আমরা যদি জড়তা ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করি, তাহলে সেখানে আমরা সহজেই সেই জড়তা ভ্রামকটাকেই ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমাদেরকে জানতে হবে যে জড়তা ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য কি। তাহলে আমরা পরপর এই সমস্ত যে বিষয় সেগুলো জানবো, এবং এখান থেকে যে সমস্ত ফর্মুলাগুলো মনে রাখার দরকার সেগুলো মনে রাখব, এবং এখান থেকে আরও ছোটো ছোটো যে কনসেপ্ট সেগুলোকে ভালো করে যদি আমরা জেনে নিই এখানে, তাহলে যে কোনো টাইপের প্রবলেম কিন্তু আমরা করতে পারবো। তাহলে দেখো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, তার আগে আরেকটা ছোট্ট কথা বলি। দেখো এর আগে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়েছিলাম। মোমেন্ট অফ ইনার্শিয়া আই এটা সমান ছিল সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই আর আই তার স্কোয়ার, তাই তো। দেখো এই যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে কি, একটা এক্সটেন্ডেড পার্টিকেল বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। কিন্তু যদি একটা বিন্দু ভর হয়, দেখা যাচ্ছে কোনো একটা বিন্দু ভর, এটা একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্সে আছে, আর এই বিন্দু ভরের যে মাস সে মাসটা হচ্ছে কত, এম। তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে পয়েন্ট মাস তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে তার মাস ইনটু অ্যাক্সিস থেকে ডিস্টেন্সের যে স্কোয়ার তার গুণফল, ঠিক আছে। এইবার এই রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির যে ব্যাসার্ধ সেটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। দেখে নাও ভালো করে। দেখো আমরা বিস্তৃত বস্তু নিয়েছিলাম, এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের অ্যাবাউটে একটা এক্সটেন্ডেড পার্টিকেল, আমরা এরকম একটা পার্টিকেল কি ধরে নিয়েছিলাম। এই অ্যাক্সিসের অ্যাবাউটে বা এই অ্যাক্সিসের সাপেক্ষে এই টোটাল এক্সটেন্ডেড পার্টিকেলের যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটা ইকুয়ালটা আমরা পেয়েছিলাম সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এম আই আর আই তার স্কোয়ার। এবার দেখো রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে এই টোটাল বিস্তৃত বস্তুটাকে যদি আমরা একটা বিন্দু ভরে পরিণত করি। দেখো জাস্ট তুমি ইমাজিন করো এই টোটাল যে এক্সটেন্ডেড পার্টিকেল সেটাকে তুমি চারিদিক থেকে কী করে একটা ফোর্স অ্যাপ্লাই করে বা চাপ দিয়ে এটাকে একটা কি পয়েন্ট মাসে কী করলে কনভার্ট করে দিলে, ঠিক আছে। এই টোটাল এক্সটেন্ডেড পার্টিকেলটাকে যদি আমরা পয়েন্ট মাসে কনভার্ট করি, তাহলে এরকম ধরো একটা পয়েন্ট মাস আসলো, এই টোটাল মাস যেটা সেটা কত, এম, ঠিক আছে। তাহলে টোটাল বডিটাকে আমরা একটা পয়েন্ট মাসে কি কনভার্ট করে দিলাম। এবার এই পয়েন্ট মাসটা তুমি ধরে নাও এই যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসটা থেকে কে ডিস্টেন্সে কি আছে। তাহলে দেখো এই পয়েন্ট মাসের যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্যাট পয়েন্ট মাস তাহলে এই পয়েন্ট মাসের আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করলে সেটা দেখো আসবে কত, এম কে স্কোয়ার। তাহলে টোটাল এক্সটেন্ডেড পার্টিকেল আমরা তাকে পয়েন্ট মাসে কনভার্ট করলাম, পয়েন্ট মাসটা ওই অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে আমরা ধরে নিচ্ছি কে ডিস্টেন্সে, তাই ওই অ্যাক্সিসের রেসপেক্টে পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া এম কে স্কোয়ার। এইবার
এই পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়াটা ওই এক্সটেন্ডেড যে বডি বা বিস্তৃত বস্তু তার জড়তা ভ্রামকের যদি সমান হয়, ভালো করে দেখো, বিন্দু ভরের জড়তা ভ্রামক আর ওই বিস্তৃত বস্তুটা জড়তা ভ্রামক যদি পরস্পর কি সমান হয়, তাহলে ওই ঘূর্ণ নক্ষত্র থেকে বিন্দু ভর যেটা তার যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে কি মোমেন্ট এই রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা কি করে দিচ্ছি, এম কে স্কোয়ার, এম কে স্কোয়ারটা কার মোমেন্ট অফ ইনার্শিয়া, পয়েন্ট মাস্টার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই পয়েন্ট মাস্টার মোমেন্ট অফ ইনার্শিয়া ওই এক্সটেন্ডেড পার্টিকেল বা বিস্তৃত বস্তু জড়তা ভ্রামকের সঙ্গে কী হলো, ইকুয়াল হলো। তাহলে তখন এই কেটাকে বলা হবে কি রেডিয়াস অফ জাইরেশন। দেখো কে স্কোয়ার ইকুয়াল টু আই বাই এম, এখান থেকে দেখো কে ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এম, এটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। তাহলে ভালো করে দেখো, কোনো একটা বিস্তৃত বস্তু তাকে যদি আমরা একটা বিন্দু ভরে পরিণত করি, সেই বিন্দু ভরে জড়তা ভ্রামক আর বিস্তৃত বস্তুটা জড়তা ভ্রামক যদি পরস্পর সমান হয়, তখন ওই বিন্দু ভরটা ঘূর্ণ নক্ষত্র থেকে যতটা দূরে আছে সেই দূরত্বটাকে বলা হচ্ছে কি রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে। এবার এখানে দেখো এই রেডিয়াস অফ জাইরেশন, আর তার আগে আমরা দেখব আরেকটা, দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আমরা পড়েছিলাম আই, তার ইউনিট এবং ডাইমেনশান সেটা এর আগে আমরা জানিনি, এখানে একটু জেনে নেব। দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু মাস ইনটু ডিস্টেন্সের কি স্কোয়ার, এটা মেনলি আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ইউনিট পেয়ে যাব, মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট, মাসের ইউনিট হচ্ছে সিজিএসএ দেখলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই হবে কেজি মিটার স্কোয়ার। আর ডাইমেনশান যদি তুমি দেখো, ডাইমেনশান এম এল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট অ্যান্ড ডাইমেনশান। আর একটা মনে রাখবে, মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এর আগে বলেছিলাম আমি যে কোনো একটা কোয়ান্টিটি যখন পড়বে তার ইউনিট তার ডাইমেনশান সেটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছ রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে, ঠিক আছে। এবার যে কোনো একটা বস্তু তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমার জানা থাকে, তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা তার রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ কী করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, এরপরে বিভিন্ন বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব, সেই সঙ্গে সঙ্গে তার রেডিয়াস অফ জাইরেশনের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বা তার ভ্যালু কত হবে সেটাও দেখব। এরপরে দেখো, এরপরে হচ্ছে একটি সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী ও দণ্ডটির সঙ্গে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে একটা সুষম দণ্ড, তার আমরা কী করবো মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব, এবং কোন অ্যাক্সিসের রেসপেক্টে, দেখো এখানে লেখা আছে তার ভরকেন্দ্রগামী এবং তার যে অক্ষ সেই অক্ষের সঙ্গে কি লম্বভাবে। তাহলে দেখো একটা আমরা কী করছি, দণ্ড নিয়ে নিচ্ছি, একটা সুষম দণ্ড, এটা একটা সুষম দণ্ড আমরা নিয়ে নিলাম। এই সুষম দণ্ডর সেন্টার অফ মাস আমরা জানি মিডিল পয়েন্টে থাকে, তাহলে সেই একটা অ্যাক্সিস আমরা নিচ্ছি, সেই অ্যাক্সিসটা সেন্টার অফ মাস এই ডিরেকশান দিয়ে গিয়েছে। তাহলে এখানে দেখো একটা আমরা অ্যাক্সিস নিলাম, সেই অ্যাক্সিসটা কোন দিক দিয়ে গিয়েছে, তার সেন্টার অফ মাস, এবং এই যে সুষম দণ্ড সেই দণ্ডটার দেখো যে অ্যাক্সিস আর আমরা যে ঘূর্ণন অ্যাক্সিসটা নিয়েছি বা রোটেশনাল অ্যাক্সিস সেটা দেখো পারপেন্ডিকুলার আছে, তাই না। এই দণ্ডটার অক্ষ যদি তুমি নাও এই বরাবর থাকবে, আর আমরা যে অক্ষটা নিয়েছি সেটা দেখো কীভাবে আছে, লম্বভাবে আছে। আচ্ছা এবার এই সুষম দণ্ড যেটা তার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি কত, এল। তাহলে দেখো ধরি সুষম দণ্ডের দৈর্ঘ্য সমান এল ও সুষম দণ্ডের ভর, এটা সমান হচ্ছে বড় হাতের এম। দেখো সুষম দণ্ড বলতে প্রত্যেকটা জায়গায় সমান পরিমাণে কি মোটা,
এরকমও তো হতে পারে যে একদিকটা বেশি মোটা আর একদিকটাকে সরু, তাহলে সেই কেসের ক্ষেত্রে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা হবে। এখানে আমরা যে দণ্ডটা নিয়েছি সেটা কি সুষম দণ্ড, আর তুমি ধরে নাও এই সুষম দণ্ডটা এ বি যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের অ্যাবাউটে কী করছে, রোটেট করছে। তাহলে এই সুষম দণ্ডটার দৈর্ঘ্য এল, ভর এম। তাহলে দেখো এমনি যদি আমরা দেখি এল দৈর্ঘ্যের যে ভর, সুষম দণ্ডটার এল দৈর্ঘ্যের ভর কত, এম। এবার এখান থেকে যদি আমরা একক দৈর্ঘ্যের ভর ক্যালকুলেশন করি, তাহলে দেখো একক দৈর্ঘ্যের ভর এটার সমান কি আসবে, এম বাই এল, একক দৈর্ঘ্যের ভর। এবার এই সুষম দণ্ডের এই যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি ও। এবার ও থেকে এক্স দূরে আমরা একটা ছোট্ট অংশ ধরে নিচ্ছি সুষম দণ্ডের এখানে, সেই ছোট্ট অংশ, এই ছোট্ট অংশটা হচ্ছে কি ডিএক্স। ভালো করে দেখো সুষম দণ্ডটার যে অক্ষ, সেই অক্ষ থেকে এক্স দূরে একটা ছোট্ট অংশ ধরে নিলাম ডিএক্স। তাহলে দেখো এই সুষম দণ্ডটার একক দৈর্ঘ্যের ভর কত, এম বাই এল। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে, তাহলে দেখো ডিএক্স দৈর্ঘ্যের যে ভর সেটা আমরা লিখতে পারবো এম বাই এল ইন্টু ডিএক্স। এই ছোট্ট যে ডিএক্স অংশ, সেই ডিএক্স অংশের যে ভর, সেই ভরটাকে আমরা ধরে নিচ্ছি কত, ডিএম। তাহলে ডিএম এটার সমান কত, এম বাই এল ইন্টু ডিএক্স। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে দেখো এই ছোট্ট ডিএক্স অংশ, সেই ডিএক্স অংশটা এক্স দূরে অবস্থিত এবং তার যে ভর, সেই ভরটা হচ্ছে কত, ডিএম। এবার আমরা যদি ওই ছোট্ট ডিএক্স অংশের জড়তা ভ্রামক নির্ণয় করি তাহলে কত হবে, তাহলে দেখো এখানে লিখছি এ বি অক্ষের সাপেক্ষে ডিএক্স অংশের জড়তা ভ্রামক। তাহলে ছোট্ট একটা অংশ, তার জড়তা ভ্রামক আমরা কী করছি, ক্যালকুলেশন করছি। দেখো ডিএক্স অংশের যে ভর, সেই ভরটা কত, ডিএম। আর ডিএক্স অংশটা কতটা দূরে আছে, ডিএক্স দূরে। তাহলে তার জড়তা ভ্রামক দেখো হবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। কারণ আমরা জানি জড়তা ভ্রামক ছোট্ট অংশ যদি হয় তাহলে কী হয়, তার ভর ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব স্কোয়ার। এখানে ভরটা কত, ডিএম, আর দূরত্বটা কত, এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা আমরা পেলাম কি, ছোট্ট অংশটার জন্য জড়তা ভ্রামক। এবার যদি টোটাল দণ্ডটা জড়তা ভ্রামক আমাকে ক্যালকুলেশন করতে হয় তাহলে তখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেবো। কেন, কারণ দেখো টোটাল বড় দণ্ডটা মানে অনেকগুলো ছোটো ছোটো এরকম কি ডিএক্সের সমষ্টি। তাহলে প্রত্যেকটা ডিএক্সের জন্য জড়তা ভ্রামক এইটা, সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে মোট জড়তা ভ্রামক পাবো। দেখো টোটাল দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে কত, এল। তাহলে এই দিকের যে দৈর্ঘ্য, এই দিকের দৈর্ঘ্যটা হবে দেখো এল বাই টু, আর এই দিকের দৈর্ঘ্যটা হবে এটাও এল বাই টু, কিন্তু এটা যেহেতু বিপরীত ডিরেকশানে ওই জন্য এটাকে মাইনাস এল বাই টু। তাহলে দেখো এই দিকে এটা হচ্ছে প্লাস এল বাই টু, আর এই দিকের এটা হচ্ছে মাইনাস টু। তাহলে এইবার সমগ্র দণ্ডের যদি আমরা জড়তা ভ্রামক ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত যতগুলো ডিএক্স পাবো সবগুলোর আমরা কী করবো, যোগ করে দেবো। ঠিক আছে, এবার দেখো অতএব এ বি অক্ষের সাপেক্ষে মোট জড়তা ভ্রামক, এই মোট জড়তা ভ্রামককে আমরা ধরে নিচ্ছি কত, আই। তাহলে দেখো ইন্ডিকেশনের শুরু হবে এখানে, শেষ হবে ওখানে। তাহলে এখানে শুরুতে লিমিট হচ্ছে কত, মাইনাস এল বাই টু, আর এখানে শেষের লিমিট হচ্ছে কত, প্লাস এল বাই টু ইন্টু এখানে কত, ডিএম ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল দণ্ডটার জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। ওর আই এটার সমান দেখো মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, আর ডিএম এর ভ্যালু দেখো আমরা পেয়েছি এম বাই এল ডিএক্স। তাহলে দেখো এম বাই এল, ক্যাপিটাল এম এটা, এম বাই এল, আর এখানে দেখো একটা এক্স স্কোয়ার আছে ইন্টু এখানে আমরা ডিএক্স করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এমটা হচ্ছে সুষম দণ্ডটার কি মোট ভর, আর এলটা হচ্ছে সুষম দণ্ডটার কি মোট দৈর্ঘ্য, সেটা ধ্রুবক, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি আমরা এম বাই এল। আর এখানে দেখো
তার ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকবে কি এক্স তার স্কোয়ার ইনটু ডিএক্স। এবার এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা হচ্ছে এক্স কিউব বাই কত থ্রি, আর লিমিট যেটা আছে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু। ঠিক আছে, এবার লিমিট আমরা কি করব বসিয়ে দেব। লিমিট বসানোর নিয়ম আশা করছি তোমরা সবাই জানো। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কোথায় বসাবো এক্স এর যেখানে ইন্টিগ্রেশন করেছি তাহলে সেই এক্স এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে দেখো আই ইকুয়াল টু এখানে এম বাই এল এটা থাকলো, আপার লিমিটে কত আছে প্লাস এল বাই টু। আচ্ছা থ্রিটা বাইরে বার করে রেখে দিলাম। এবার এক্স কিউব আছে তাহলে এক্স এর জায়গায় কত বসাবো এল বাই টু, তার আবার কিউব তাহলে এটা এল কিউব আর টু এর কিউব করলে কত হয় এইট। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে দেখো মাইনাস এবার এক্স এর জায়গায় কত বসাবো মাইনাস এল বাই টু, তাহলে মাইনাস এল বাই টু তার যদি আমরা কিউব করি তাহলে মাইনাস এল কিউব বাই এইট আসবে। তাহলে মাইনাসে মাইনাসে দেখো এটা প্লাস, এটা এল কিউব বাই এইট। ঠিক আছে, আচ্ছা আই এটা সমান কি আসছে এম বাই থ্রি এল, এটা দেখো যদি যোগ করা হয় তাহলে টু এল কিউব বাই এইট এটা আসবে। তাহলে এখানে দেখো টু আর ফোর এইট কাটলে এটা ফোর হলো, এখানে এল কিউব আর এখানে এল আছে কেটে দিলে একটা এল স্কোয়ার, তাহলে আলটিমেট আসছে দেখো তিন আর এখানে নিচে চার আছে তাহলে বারো হয়ে গেল, এক বাই বারো আর এখানে এম আর ওখানে এল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে ওই সুষম দণ্ডটার জড়তা ভ্রামকের রাশিমালা, যেখানে এমটা হচ্ছে সুষম দণ্ডটার ভর, এলটা হচ্ছে সুষম দণ্ডটার কি দৈর্ঘ্য। তাহলে সুষম একটা দণ্ডের তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের যে রাশিমালা সেটা কত আসছে এক বাই বারো এম এল স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা রাশিমালা। দেখো তাহলে এই এবি অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা পেলাম। এবার যদি আমাকে বলা হয় যে এবি অক্ষের সাপেক্ষে এই সুষম দণ্ডটা জড় রেডিয়াস অফ জাইরেশন কত হবে, তাহলে দেখো এই রেডিয়াস অফ জাইরেশন যদি আমরা ক্যালকুলেশন করি, রেডিয়াস অফ জাইরেশন কি কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কে সমান আমরা জানি রুট ওভার অফ আই বাই এম। ঠিক আছে, আই এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে রুট ওভার অফ আই এর ভ্যালু এক বাই বারো এম এল স্কোয়ার, আর নিচে আবার একটা কী আছে বড় হাতের এম, তাহলে এম এম কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু আসবে এল বাই রুট ওভার অফ বারো। তাহলে এটাই হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে ওই সুষম দণ্ডটার রেডিয়াস অফ জাইরেশন, অর্থাৎ এই সুষম দণ্ডটাকে যদি আমরা একটা বিন্দু ভরে পরিণত করি তাহলে এবি অক্ষের সাপেক্ষে সে বিন্দু ভরের জড়তা ভ্রামক আর ওই টোটাল বিস্তৃত সুষম দণ্ডটার জড়তা ভ্রামক সমান হবে। তার জন্য ঘূর্ণন অক্ষ থেকে ওই বিন্দু ভরের যে দূরত্বটা হবে সেটা কত এল বাই রুট ওভার অফ বারো। এ হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এরকম প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমরা কি করব মোমেন্ট অফ ইনার্শিয়া যেমন জানবো সেই সঙ্গে সঙ্গে তার রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু কত হবে সেটাও কিন্তু আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে এটা হলো একটা সুষম দণ্ডের সঙ্গে লম্বভাবে এবং তার ভর কেন্দ্রগামী অক্ষের সঙ্গে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের রাশিমালা। এই রাশিমালাটা ভালো করে কী করবে মুখস্থ করে রাখবে, কারণ ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা সুষম দণ্ডেরই যে কোনো একটা প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক। দেখে নাও একটি সুষম দণ্ডের প্রান্তবিন্দুগামী ও দণ্ডটির সঙ্গে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে আগের মতো একটা সুষম দণ্ড, কিন্তু এখানে অক্ষ যেটা সেই অক্ষটা কোন দিক দিয়ে গিয়েছে যে কোনো একটা প্রান্তবিন্দু দিয়ে গিয়েছে। তাহলে প্রান্তবিন্দু দিয়ে যদি যাই তাহলে তার জড়তা ভ্রামক আমরা কী করব ক্যালকুলেশন করব। তাহলে এটা হলো সুষম দণ্ড। এবার আমরা কী করব তার অ্যাক্সিস নেব, এটা হচ্ছে তার অ্যাক্সিস। অ্যাক্সিসটা কি যে কোনো একটা প্রান্তবিন্দু দিয়ে গিয়েছে, তাহলে এই প্রান্তবিন্দুর সাপেক্ষে তার জড়তা ভ্রামক কত হবে। তাহলে এই অক্ষটাকে আমরা ধরে নিচ্ছি এবি, তাহলে এবি অক্ষের সাপেক্ষে আমরা এই টোটাল দণ্ডটার কী করব জড়তা ভ্রামক ক্যালকুলেশন করব।
তাহলে সেই আগের মতোই এর মোট দৈর্ঘ্য আমরা ধরে নেব সেটা এল, মোট ভর হচ্ছে কত এম। দেখো তাহলে এল দৈর্ঘ্যের যে ভর সেটা হচ্ছে কত এম, একক দৈর্ঘ্যের ভর এটা সমান হচ্ছে এম বাই এল। এবার এই অক্ষটা থেকে এক্স দূরে এখানে একটা ছোট্ট অংশ আমরা ধরে নিলাম, সেই ছোট্ট অংশটা হচ্ছে কত ডিএক্স, ঠিক আছে। তাহলে ডিএক্স অংশের যে ভর সেই ভর ডি এম এটা সমান আসবে এম বাই এল ইনটু ডিএক্স। এবার দেখো এই অক্ষের সাপেক্ষে ছোট্ট অংশটা যদি আমরা জড়তা ভ্রামক ক্যালকুলেশন করি, সেই জড়তা ভ্রামক ডিআই এটা সমান আসবে ডিএম ইনটু এক্স স্কোয়ার, তাই তো। এবার দেখো এখানে সুষম দণ্ডটার মোট দৈর্ঘ্য এল, তাহলে টোটাল দণ্ডটার যদি আমরা জড়তা ভ্রামক ক্যালকুলেশন করি তাহলে কী করবো, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশনের স্টার্ট এইখানে আর এন্ড এইখানে। তাহলে দেখো টোটাল লেন্থ কত এল, তাহলে টোটাল জড়তা ভ্রামক যদি আমরা আই ক্যালকুলেশন করি, আই ইকুয়াল টু দেখো ইন্টিগ্রেশন অফ জিরো টু এল, এখানে এল এর ভ্যালু কত জিরো আর ওখানে কত এল, তাহলে জিরো টু এল, আর ডিএম এর ভ্যালু দেখো আছে এম বাই এল আর এক্স স্কোয়ার ইনটু এখানে ডিএক্স। সেম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, জাস্ট লিমিটটার ভ্যালু কী চেঞ্জ। তাহলে এখানে দেখো আই এর ভ্যালু আসবে এম বাই এল এটা, আর এটা দেখো এক্স কিউব বাই থ্রি আর লিমিটটা জিরো টু এল, তাহলে এটা দেখো আসবে এম বাই থ্রি এল, লিমিট বসালে এল কিউব মাইনাস জিরো তার কিউব। এখানে দেখো এটা এটা জিরো হয়ে গেল, তাহলে ওয়ান বাই থ্রি এল উপরে এম ইনটু এখানে এল কিউব, একটা এল কেটে যাবে, তাহলে এটা ইকুয়াল টু আসবে ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার। তাহলে একটা সুষম দণ্ড তার যে কোনো একটা প্রান্ত বিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামকের ভ্যালু আসছে ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার, ঠিক আছে। এবার এই প্রান্তবিন্দু যে অক্ষ মানে প্রান্তবিন্দু দিয়ে যে অক্ষটা গিয়েছে সেই অক্ষের সাপেক্ষে যদি আমরা রেডিয়াস অফ জাইরেশন ক্যালকুলেশন করি, তাহলে রেডিয়াস অফ জাইরেশন কে এটা সমান আসবে রুট ওভার অফ আই বাই এম, আই এর ভ্যালু আমরা পেয়েছি ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার বাই এম, তাহলে এটার সমান দেখো আসবে রুট ওভার অফ এল বাই রুট থ্রি। তাহলে এটাই হচ্ছে একটা সুষম দণ্ড তার প্রান্তবিন্দুর সাপেক্ষে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধের রাশিমালা, ঠিক আছে। এবার দেখো এই যে যে কোনো প্রান্তবিন্দুর সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক ক্যালকুলেশন করলাম, তাহলে দেখো মিডিল পয়েন্ট দিয়ে যেটা আমরা জানি সেই মিডিল পয়েন্টের জানা থাকলে এই যে কোনো প্রান্তবিন্দু বা এন্ড পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা ক্যালকুলেশনের জন্য একটা কী আছে, থিওরি আছে বা উপপাদ্য আছে, যেটাকে বলা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। এবং ওই সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে যে কোনো একটা বস্তুর জড়তা ভ্রামক আমরা যে কোনো প্রান্তবিন্দুর সাপেক্ষে কি সহজেই ক্যালকুলেশন করতে পারবো, যদি আমার সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানা থাকে। এই কেসটাই দেখো আমরা এই এন্ড পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি ক্যালকুলেশন করি প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে, তাহলে এত আমাদের ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, সহজেই আমরা কিন্তু ওই প্রান্তবিন্দু সাপেক্ষে জড়তা ভ্রামকের রাশিমালাটাকে নির্ণয় করতে পারবো। তাহলে এইবার আমরা জেনে নেব ওই সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরেমটার মূল বিষয়বস্তুটা কী, দেখে নাম। তাহলে দেখো জড়তা ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা আমরা কেন শিখব, কারণ এটা শিখলে আমরা যে কোনো বস্তুর জড়তা ভ্রামক সহজেই কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে আগে আমাদেরকে থিওরিটা জানতে হবে, সেটা দেখো তাহলে। তাহলে আমরা যে কোনো একটা অ্যাক্সিস ধরে নিচ্ছি, তুমি ধরে নাও এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে অন্য যে কোনো একটা বস্তুর কী করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে হবে। তুমি ধরে নাও এখানে এই একটা বস্তু, এরকম টাইপের একটা বস্তু আছে, দেখো এই অক্ষটা এই বস্তুটার প্রান্তবিন্দু দিয়ে যেতে পারে, যে কোনো একটা দূরের কোনো বিন্দু দিয়ে বা দূরের কোনো জায়গা দিয়েও কি যেতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার দেখো এই যে বস্তুটা
এই বস্তুটার যে সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাস দিয়ে একটা ধরো অ্যাক্সিসকে গিয়েছে। তাহলে এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা কোন ডিরেকশন দিয়ে গিয়েছে, তার যে সেন্টার অফ মাস এটা তুমি ধরে নাও কি তার সেন্টার অফ মাস। এই অক্ষটা তার একেবারে ভরকেন্দ্র দিয়ে গিয়েছে। এবার তুমি ধরে নাও এই যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্র যেটা তার সাপেক্ষে এই বস্তুটার জড়তা ভ্রামক সেটা হচ্ছে কি আইসিএম। দেখো আইসিএম মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এই যে অ্যাক্সিস, এটাকে আমরা নাম দিয়ে দিয়েছি এবি অ্যাক্সিস। এবি অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি ক্যালকুলেশন করতে হবে। এবার এই যে দুটো অ্যাক্সিস তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি কত ডি, আর এই টোটাল এক্সটেন্ডেড যে পার্টিকেল তার মাস আমরা ধরে নিচ্ছি কত এম। তাহলে এই এবি অক্ষের সাপেক্ষে ওই বিস্তৃত বস্তুটা জড়তা ভ্রামক আই এ বি, এটা সমান হবে মানে সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাপেক্ষে মানে আই এ বি অক্ষের সাপেক্ষে ওই এক্সটেন্ডেড পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ অ্যাক্সিস পাসিং থ্রু সেন্ট্রাল সেন্টার অফ মাস। মানে ওই যে বিস্তৃত বস্তু তার ভরকেন্দ্র দিয়ে যে অক্ষটা গিয়েছে সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস ওই টোটাল বিস্তৃত বস্তুটার কি ভর ইনটু এই অক্ষ যে দুটো আছে সেই অক্ষ দুটোর মধ্যে দূরত্বের স্কোয়ার। এটাই হচ্ছে এবি অ্যাক্সিসের সাপেক্ষে জড়তা ভ্রামকের ফর্মুলা বা সমান্তরাল অক্ষ উপপাদ্যের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। ভালো করে দেখো, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বিস্তৃত বস্তু জড়তা ভ্রামক সেটা সমান হবে ওই বিস্তৃত বস্তুটার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস ওই বস্তুটার কি ভর ইনটু অক্ষ দুটোর মধ্যে দূরত্বের স্কোয়ার। এটাই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। তাহলে যে কোনো একটা বস্তুর যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক জানা থাকে তাহলে অন্য যে কোনো একটা অক্ষ, যে অক্ষটা ওই ভরকেন্দ্রগামী অক্ষের সঙ্গে কী আছে সমান্তরাল আছে, সেই অক্ষের সাপেক্ষে আমরা কী করবো জড়তা ভ্রামকটা ক্যালকুলেশন করতে পারবো। দেখো একটু আগে আমরা যেটা একটা সুষম দণ্ডে জড়তা ভ্রামক পড়লাম, দেখো একটা সুষম দণ্ড আমরা পেলাম তার ভরকেন্দ্রগামী যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই ইকুয়াল টু ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার, তাই তো এইটা। এবার এই সুষম দণ্ডটার এই অক্ষের সাপেক্ষে যদি আমাদেরকে জড়তা ভ্রামক ক্যালকুলেশন করতে বলে তাহলে এই অক্ষটা তুমি ধরে নাও কি এবি অক্ষ। তাহলে এবি অক্ষের সাপেক্ষে এই সুষম দণ্ডটার জড়তা ভ্রামক আমরা এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে কি ক্যালকুলেশন করতে পারবো। দেখে নাও কীভাবে। তাহলে আই এ বি এটা সমান কি ওই সুষম বস্তুটার বা যে বিস্তৃত বস্তুটা আছে তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। এখানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক সেটা ধরো আমার জানা বা আমরা একটু আগেই ক্যালকুলেশন করলাম, সেটা কত ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার প্লাস কি ওই বস্তুটার মাস, এই বস্তুটার টোটাল মাস হচ্ছে এম ইনটু কি ওই অক্ষ দুটোর মধ্যে লম্ব দূরত্ব তার স্কোয়ার। তাহলে দেখো এই অক্ষ আর এই অক্ষ এদের টোটাল সুষম দণ্ডটার দৈর্ঘ্য কত এল, তাহলে এই অক্ষ দুটোর মধ্যে দূরত্ব যেটা আসবে সেই দূরত্বটা কত এল বাই টু, তাহলে ইনটু এখানে কী হবে এল বাই টু পুরোটার কি স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে, ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার প্লাস এক বাই চার এম এল স্কোয়ার, দুইয়ের স্কোয়ার করলে কত হয় চার হয়। এখানে আমরা যদি দেখি এম এল স্কোয়ার বাই ফোর এটা কি কমন যাচ্ছে, তাহলে প্রথমটা থেকে পড়ে থাকবে ওয়ান বাই থ্রি প্লাস পরেরটা থেকে কত ওয়ান। এবার এখানে দেখো এক বাই চার এম এল স্কোয়ার এটা যদি তুমি যোগ করো তাহলে চার বাই কত তিন, চার চার কেটে গেল, তাহলে এটার সমান কত আসছে ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার। দেখো একটু আগে আমরা ক্যালকুলেশন করলাম যে একটা সুষম দণ্ড তার যে কোনো প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামকের রাশিমালা ওয়ান বাই থ্রি
এম এল স্কোয়ার। দেখো এখানে ওই অত বড় ক্যালকুলেশনটা আমরা লিখে লিখে না করে যদি এখানে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা অ্যাপ্লাই করি তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কি হবে, খুব সহজেই চলে আসবে। ঠিক আছে, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা অ্যাপ্লাই করে কোনো একটা বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া খুব সহজেই কি ক্যালকুলেশন করতে পারবো। দেখা যাচ্ছে এমন একটা বস্তু যা সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া থাকলো, অন্য যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া কি ক্যালকুলেশন করতে বললো, যে অ্যাক্সিসটা ওর যে সেন্টার অফ মাস দিয়ে গিয়েছে তার সঙ্গে কি প্যারালাল, তাহলে আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কী করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এইবার অন্য কোনো একটা দেখা যাচ্ছে বস্তু আছে তার সঙ্গে সমান্তরাল না হয়ে অন্য কোনো একটা অক্ষ বললো সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দিতে পারে, তাহলে এর ছাড়াও এই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা পড়লাম এছাড়াও জড়তা ভ্রামক সংক্রান্ত আর একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। সেই উপপাদ্যটা প্রয়োগ করেও যে কোনো একটা বিস্তৃত বস্তুর জড়তা ভ্রামক কি সহজেই ক্যালকুলেশন করা যায়। নেক্সট ভিডিওতে আমরা দেখব পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম এবং ওই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে কিভাবে সহজে কোনো একটা বস্তুর যে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, তাহলে এখানে যে ফর্মুলাগুলো আমি বক্স করে দিয়েছি সেই ফর্মুলাগুলো তোমরা ভালো করে কী করবে, মুখস্থ করে রাখবে, কারণ ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে গেলে কিন্তু ওই ফর্মুলাগুলো কাজে লাগবে। তাহলে আমরা ফাইনাল ওই ফর্মুলাগুলো মুখস্থ করে রাখবো, ম্যাথামেটিক্যাল প্রবলেমে জাস্ট ওই ফর্মুলাতে কী করব, প্রবলেমের ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু চলে আসবে। ঠিক আছে।